ওয়েলকাম বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো ইউটিউব ভিডিওর জন্য কীরকম ক্যামেরা প্রয়োজন এক ডিএসএলআর দুই স্মার্টফোন না অ্যাকশন ক্যামেরা আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন যে কোন ক্যামেরা আপনার জন্য প্রয়োজন বন্ধুরা যারা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেছেন বা করবেন বলে ভাবছেন তাদের জন্য এটা খুব প্রয়োজনীয় ভিডিও যার জন্য দরকার একটা ক্যামেরার যারা নতুন ভিডিও করছেন তাদের অনেকের কাছে বেশি টাকা থাকে না ভালো ক্যামেরা কেনার জন্য আমি ধরে নিচ্ছি যে আপনি কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা রেখেছেন একটা ক্যামেরা কেনার জন্য ব্যাস এরপর থেকে সবার মতো আপনিও ইউটিউব বা অনলাইনে গিয়ে সার্চ করছেন লো বাজেট ডিএসএলআর ক্যামেরার জন্য আর দেখছেন রিভিউগুলো যাতে কোন ক্যামেরাটা ভালো বন্ধুরা যদি আপনারা এটা করে থাকেন তাহলে ভুল কাজ করছেন কেন আর যে ভিডিওগুলো দেখছেন সেগুলো হচ্ছে ওই কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার যে ক্যামেরাগুলো তার জন্যই ওর না এক টাকা বেশি না তার থেকে কম তারা কিন্তু সবটা কিন্তু বলছে না যে যতই বলুক কুড়ি থেকে পঁচিশ হাজার বা লো বাজেটের যে ডিএসএলআরগুলো আছে তাতে কিন্তু ভালো ভিডিও হয় না আর এই লো বাজেট ডিএসএলআরগুলোর মানে ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে থেকে বড় সমস্যা হচ্ছে ফোকাসিং এর দেখবেন আপনি যখন রেকর্ড করছেন হয়তো একটু এদিক সেদিক হয়ে গেছেন অথবা সামনে পিছনে হয়ে গেছেন দেখবে হয় ভিডিও ঝাপসা হয়ে গেছে আর না হলে ভিডিও ব্লার হয়ে গেছে হ্যাঁ তবে আপনি যদি লো বাজেটের এই ডিএসএলআর কেনেন ক্যানন ও নিকন কোম্পানির কিছু ভালো ডিএসএলআর আছে যাতে কিন্তু ফটোগ্রাফি খুব ভালো হয় তবে ভিডিও নয় আর যদি আপনাকে ভালো ভিডিও তুলতেই হয় তাহলে কিন্তু আপনাকে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মধ্যে যেতে হবে ওই বাজেটে মানে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার যে বাজেট তাতে কিন্তু ভালো ফটোগ্রাফিও করতে পারবেন এবং ভালো ফোকাসিং ফোকাসিংয়ের সাথে ভালো ভিডিও পারবেন এছাড়া বন্ধুরা আপনি যদি পঞ্চাশ থেকে ষাট হাজার বা আরও বেশি দামে কোনো রেলসালার কেনেন তার সঙ্গে কিন্তু এক্সট্রা খরচ আছে ধরুন আপনি একটা রেলসালার কিনলেন তাহলে সেটা কি হাতে ধরে ভিডিও করবেন নিশ্চয়ই নয় তাহলে তার সঙ্গে কী করতে হবে আপনাদের একটা ভালো ট্রাইপড কিনতে হবে এরপর ডিএসএলআর সাথে যে কিট লেন্স দেয় সেটা বেশিরভাগ সময় আঠেরো পঞ্চান্ন অথবা পঁয়ত্রিশ একশো পাঁচ হয় যা দিয়ে কিন্তু খুব ভালো ভিডিও হয় না এর জন্য আপনি যদি ইউটিউব ভিডিও ভালো করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা প্রাইম লেন্স কিনতে হবে যেটা এইটটি ফাইভ এম থার্টি ফাইভ এম অথবা ফিফটি এমএম হয় এই লেন্সগুলোর দাম প্রায় কুড়ি হাজার টাকার মধ্যে তাহলে বুঝতেই পারছেন যে ড্রেসলা কেনার খরচ কত যদি আপনার বাইটা থাকে তাহলে অবশ্যই কিনুন কিন্তু কখনোই কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে যে ড্রেসলার আছে সেগুলো নয় একটু দামি মানের অথবা ভালো মানের আর আমি এগুলো বলতে পারছি কেন বিশ্বাস করুন আমি যখন প্রথম প্রথম ভিডিও করি তখন এই লো বাজেটে মানে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা দামের মধ্যেই একটা ড্রেসলা কিনেছিলাম ও সেটা ব্যবহার করেছি কি পেলাম জানেন প্রচুর সমস্যা ভয় আজকে সেই জন্য আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম আমি ভাবছেন তাহলে কী করবেন মন খারাপ হয়ে গেল না মন খারাপে কিচ্ছু নেই আপনার হাতে স্মার্টফোন আছে তাতেই ভিডিও করুন এখন দশ থেকে পনেরো হাজার বা কুড়ি হাজার টাকার মধ্যে খুব ভালো ভালো স্মার্টফোন পেয়ে যাবেন যাতে দারুণ ভিডিও হয় আর ফোকাসিং তার জন্য চিন্তা করতে হবে না স্মার্টফোনগুলো এতটাই ভালো হয় যে ফোকাসিংয়ে কোনো চিন্তা করতে হয় না আপনি লাফালাফি বা ডিগবাজি মারলেও আপনার কিন্তু ফোকাস ঠিক থাকবে পরে যখন চ্যানেলে আপনাকে গ্রো করে যাবে তখন আপনি একটা দামি ডিএসএলআর অথবা বাজেট ডিএসএলআর পঞ্চাশ ষাট হাজার টাকার ডিএসএলআর একটা কিনে নেবেন বন্ধুরা একটা প্রয়োজনীয় টিপস ইউটিউবের জন্য ভিডিও এই কোয়ালিটি না হলেও চলবে আপনার ভিডিও যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাহলেও হবে তবে সাউন্ড কোয়ালিটি এবং ভিডিওর কন্টেন্ট যেন ভালো হয় না হলে কিন্তু আপনার সাবস্ক্রাইবার বা দর্শক বুঝতে পারবে না আপনি কি বলতে চাইছেন তাই কন্টেন্ট ও ভালো ভিডিও আপনার খুবই জরুরি যাতে আপনার দর্শক বুঝতে পারে যে আপনি কি বিষয়ে বলতে চাইছেন আপনি যদি প্রাথমিকভাবে ইউটিউব ভিডিও করতে চান তাহলে অবশ্যই মোবাইল দিয়ে শুরু করুন ভালো করে লেন্স ফোকাস ভিডিও ফরম্যাট ইত্যাদি সম্পর্কে জানুন তারপর নয় একটা ভালো দেখে ডিএসএলআর কিনে ফেলবেন বন্ধুরা আশা করি বোঝাতে পারলাম ইউটিউব ভিডিওর জন্য কিরকম ক্যামেরার প্রয়োজন আমাকে নিচে কমেন্ট করে জানাবেন যে আপনারা কীরকম ক্যামেরা কিনবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীকালে এরকম ভিডিও আপনারা পান আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে এখন টাটা